আমরা কেন বলি যে শুধুমাত্র ঈসা মসীহ নিষ্পাপ? প্রত্যেক নবী কি হযরত ঈসার মতো নিষ্পাপ নন? তো এ ব্যাপারে কোরআন শরীফ কি বলে? আমরা নিশ্চিত যে ঈসা মসীহর সম্পর্কে বলা হয়েছে যে তিনি সালিহ, তিনি পবিত্রজন, যে তিনি হলেন জাকি অর্থাৎ নিষ্পাপ। এবং হাদিসও একই সাক্ষ্য দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুতবাতে বারবার এই সাক্ষ্য দিয়েছেন যে ঈসা মসীহকে ছাড়া সবাইকে শয়তান দোয়াঙ্গুল দিয়ে স্পর্শ করেছে, তাই তিনি সুরক্ষিত। আমরা জানি তার ব্যাপারে এসব সত্যি, কিন্তু শুধু তিনিই কি নিষ্পাপ? এবং আমরা বলি হ্যাঁ, শুধুমাত্র তিনি নিষ্পাপ। কেন? কোরআন শরীফের সাক্ষ্য, তৌরাত শরীফের সাক্ষ্য এবং জবুর শরীফ, ইঞ্জিল শরীফ সবই এক বাক্যে অন্যান্য নবীদের বিভিন্ন দুর্বলতা ও পাপ সম্পর্কে বর্ণনা করেন যারা পূর্বে এসেছিলেন। যেমন ধরুন কোরআন শরীফের সাক্ষ্য থেকে আমরা জানতে পারি সুরা শুআরা এর 82 আয়াতে বলা হয়েছে হযরত ইব্রাহিমের পাপ সম্পর্কে এবং তাকে পাপের ক্ষমার জন্য মোনাজাত করতে বলা হয়। আবার আমরা জানি নবী মুসা সম্পর্কে এবং তিনি একজনকে আঘাত করে হত্যা করলেন, খুন করলেন এবং তিনি নিজেই স্বীকার করলেন, এটা আমি কি করেছি, এটা যে শয়তানেরই কাজ, আমি একটা মহাপাপ করেছি। এবং তিনি ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে অনুরোধ করলেন। একইভাবে আমরা হযরত ইউনুস সম্বন্ধে শিখি সুরা সাফাতে আয়াত 139 থেকে 148 পর্যন্ত। কাহিনীটা আপনি পড়ে দেখুন। বলা হচ্ছে যে আল্লাহ একটা বড় মাছকে তাকে গিলে ফেলতে দিয়েছিলেন, কারণ তিনি পাপ করেছিলেন, তিনি আল্লাহর আদেশ অমান্য করেছিলেন বলে। এবং এরপরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে সুরা মুহাম্মদ আয়াত 19-এ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আপনার ত্রুটির জন্য। এবং বহু বচনে সেটা বলা হয় শুধু ত্রুটি নয়, শুধু ভুল নয়, এটা যা তাই এটি পাপ। এবং আবারও সুরা ফাতে প্রথম ও দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাকে দিয়েছি একটি বিজয় যেন তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ, শুধুমাত্র তার বর্তমান ত্রুটি নয়, অতীত ও ভবিষ্যৎ ত্রুটিগুলো আল্লাহ মার্জনা করে দেবেন। তাই কোরআন শরীফের সাক্ষ্য সুস্পষ্ট এবং কোরআনের সাক্ষ্য শুধু এই নবীদের সম্বন্ধেই স্পষ্ট নয়, বরং ঈসা মসীহর সম্পর্কেও, যে শুধু তিনিই হলেন জাকি। যতগুলো কিতাব আছে তার মধ্যে এমন একটা কিতাবের আয়াত নাই, না ইঞ্জিলের মধ্যে, না কোরআনের মধ্যে, যেখানে খুব স্পষ্টভাবে সাক্ষ্য দিচ্ছে, এমনকি কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিসের মধ্যেও ঈসা মসীহর বিরুদ্ধে একটা অভিযোগ নাই যেখানে তার কোনো ছোট ত্রুটি ছিল, ছোট ভুল অথবা বড় গুনাহ কিছুই পাওয়া যায় না। হযরত ঈসা মসীহ নিজেই তার শত্রুদের বলেছেন যে আপনাদের মধ্যে কে আমাকে গুনাহগার প্রমাণ করতে পারে, তিনি সত্যি একমাত্র নিষ্পাপ ব্যক্তি ছিলেন। এখন এ সমস্ত আলোচনার উদ্দেশ্য কি? সব নবীরা যে নিজেদের পাপ স্বীকার করলেন, যে এরাও গুনাহগার এবং যে এরা গুনাহ করেছে, তাতে বিচলিত না হওয়া বরং আমরা যত নবীদের সম্মান করতে চাই তা করা উচিত। আমাদের বুঝতে হবে যে ক্ষমা লাভের জন্য এদের তওবা ও অনুরোধ, এটি আমাদের জন্য একটি বিশেষ আদর্শ।